আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি শামিমা আক্তার, মানান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয়গুলো হচ্ছে, দেখো আজকে পাঠের শিরোনাম বিরাম চিহ্নের ব্যবহার, পত্র বা চিঠি লেখার নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা যে পড়াগুলো তোমাদের দিয়েছি সেগুলো নিশ্চয়ই শিখে ফেলেছ। আজকে তোমরা বাংলা ব্যাকরণ বইটা হাতে নাও এবং 114 পৃষ্ঠা বিরাম চিহ্ন পৃষ্ঠাটা খোলো। বিরাম চিহ্ন দেওয়া আছে, দেখো বিরাম চিহ্ন, বিরাম শব্দের অর্থ হচ্ছে কি নিশ্চয় জানো? বিরাম চিহ্ন অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। আমরা যখন কথা বলি তখন একটানা কথা বলতে পারি না, মাঝে মাঝে থেমে যেতে হয়, তা থামতে হয়। এই কথা বলা মাঝে মাঝে থামতে হয় তাহলে আমরা বিরাম চিহ্নের সংজ্ঞাটা আমরা এখন বলতে বলি। দেখো, বক্তার বক্তব্য শ্রোতাদের ঠিকমতো বোঝাতে লেখার ক্ষেত্রে বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বলে। এখানে বিরাম চিহ্নের সংজ্ঞাটা তোমাদের দেওয়া আছে, 114 পৃষ্ঠা তোমাদের এই সংজ্ঞাগুলো দেওয়া আছে। এখন আমরা বিরাম চিহ্নের নাম এবং কীরকম আকৃতি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এবং বিরাম চিহ্ন কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেগুলো আমরা আজকে শিখব। প্রথমে দেখো আছে কমা, এই যে আকৃতি, কমার আকৃতি দেখো এরকম, আর সেমিকোলন এরকম, তারপর দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কোলন ড্যাশ, হাইফেন, লোপ, উদ্ধরণ চিহ্ন, ব্র্যাকেট, এই চিহ্ন, এই আকৃতি, এই বিরাম চিহ্নের আকৃতিগুলো এরকম। এখন আমরা দেখব বিরাম চিহ্নের ব্যবহারগুলো আমরা কীভাবে কোথায় করব। 114 পৃষ্ঠা তোমাদের দেওয়া আছে, তোমরা বই খোলো এবং দেখে নাও। কমা আমরা কোথায় ব্যবহার করব? অল্প বৃত্তির জন্য কমা ব্যবহার করা হয়, যেমন দেখো সুখ দুঃখ এরকম অনেক ছোটো ছোটো শব্দ আছে, এগুলোর সাথে আমরা কমা ব্যবহার করব। সেমিকোলন দেখো, কমার চেয়ে একটু বেশি সময় বৃত্তির জন্য আমরা কমা ব্যবহার করব। তারপর দাড়ি হচ্ছে বাক্যের শেষ বোঝাতে দাড়ি ব্যবহার করা হয়, যখন বাক্যটা পুরোপুরি শেষ হয়ে যায় তখন কমা দিতে হয়, যেমন মিথ্যা বলা মহাভাব, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, এই বাক্য শেষে আমরা দাড়ি ব্যবহার করব। এরপরে প্রশ্নবোধক চিহ্ন, দেখো কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, যেমন তোমার নাম কি, তুমি কি খাবে, এই ধরনের প্রশ্ন যখন করা হয় তখন প্রশ্নবোধক চিহ্ন বসাবে। তারপর হচ্ছে বিষয়সূচক চিহ্ন, দেখো বিষয়সূচক, যেমন বাক্যের আনন্দ বেদনা দুঃখ প্রকাশের জন্য ব্যবহার করা হয়, বিষয়সূচক বা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কোলন ড্যাশ, এই একটি অপূর্ণ বাক্যের পরে যদি আরেকটি বাক্য ব্যবহার করতে হয় তখন এই কোলন ব্যবহার করা হয়। এই কোলন তোমরা 114 পৃষ্ঠা দেওয়া আছে, উদাহরণসহ পেয়ে যাবে, তোমরা বইটা দেখলে ভালো করে বুঝতে পারবে। ড্যাশ দেখো, দুই বা ততোধিক বাক্যের সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহার করা হয়। তারপরে কোলন ড্যাশ বাক্যের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কোলন ড্যাশ ব্যবহার করা হয়। হাইফেন আমরা কোথায় ব্যবহার করবো? দেখো সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে বোঝাতে ব্যবহার করা হয়। আর লোপচিহ্ন, কোনো বর্ণের লোপ বোঝাতে এই লোপচিহ্ন ব্যবহার করা হয়। তারপরে উদ্ধরণ চিহ্ন, দেখো বক্তার বক্তব্য যখন এই উদ্ধরণ চিহ্ন দ্বারা বাক্যে ব্যবহার করা হয়। আর ব্র্যাকেট হচ্ছে বাক্যের মধ্যে কোনো অর্থ ব্যাখ্যা করতে এই চিহ্ন ব্যবহার করা হয়। এখন এইগুলো ব্যবহার করার সহজ পদ্ধতি হচ্ছে, আমরা একটা উদাহরণ দিয়ে যদি খাতায় লিখে ফেলি, এই যে একটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, এখন এইগুলো বাসায় প্র্যাকটিস করবে। উদাহরণটা আরও কয়েকটা বইয়ে কিছু আরও কিছু আছে, তোমরা এখান থেকে একটা পড়ে নাও, এটা বাড়ির কাজ থাকবে তোমাদের। বিরাম চিহ্নের এই পড়াটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। এখন আমরা যে বিষয়টা নিয়ে চলবো সেটা হচ্ছে আবার যে, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, পত্র বা চিঠি, এই চিঠি এটার বিষয় নিয়ে আলোচনা করব। দেখো পত্র বা চিঠি কাকে বলে? দেখো সংবাদ তথ্য আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানোর রীতিকে চিঠি বা পত্র বলে। পত্র কয় প্রকার জানো? পত্র হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র, একটা সামাজিক পত্র, আর একটা হচ্ছে ব্যবহারিক পত্র। এখন এই পত্রগুলো, পত্র লেখার আবার ছয়টি অংশ আছে, এখন তোমাদের এই ছয়টি অংশ আমি তোমাদের শখের আকারে বুঝিয়ে দিলাম, চোখের একদম পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ছয়টি অংশ কি কি, এক প্রথমে আছে মঙ্গলসূচক শব্দ, এখানে যখন আমরা পত্র লিখব তখন মঙ্গলসূচক শব্দ লিখব, যেমন
হিন্দু রীতি আছে একরকম, মুসলমান রীতি একরকম আছে। আমরা লিখব আল্লাহ ভরসা, বা এই আমরা মুসলমান রীতি লিখব আল্লাহর ভরসা, এই ধরনের শব্দ দিয়ে আমরা শুরু করব। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় অংশটা হচ্ছে ঠিকানা বা তারিখ। যখন যেই অংশে, যখন এই চিঠিটা লেখা হয় তখন সেই দিনের তারিখ এবং কোনখান থেকে চিঠিটা লেখা হয় সেই ঠিকানাটা এখানে দ্বিতীয় অংশে লিখতে হবে, পত্রের এক কোণায়। তৃতীয় অংশটা হচ্ছে সম্বোধন। এটা ঠিকানা বা তারিখের ঠিক নিচে বাম দিকে সম্বোধন লিখতে হয়। সম্বোধনটা কিন্তু তোমাদের পত্রের একটা বিশেষ অংশ, গুরুত্বপূর্ণ অংশ। এখানে সম্বোধনটা আমরা বিভিন্নভাবে করি। যেমন বড়দের যখন সম্বোধন করি তখন আমরা শ্রদ্ধেয় বলে লিখবো, তারপরে ছোটোদের, ছোটোদের লেখলে স্নেহ বা আদরে লিখবো, তারপরে যখন বন্ধুবান্ধবের কাছে লিখবো তখন সুপ্রিয় বা সুপ্রিয়, এগুলো, এই ধরনের সম্বোধন দিয়ে আমরা চিঠি লেখা শুরু করব। তারপর মূলপত্র, মূলপত্র হচ্ছে চার নম্বর হচ্ছে মূলপত্র। এই মূলপত্রের মধ্যে আমরা চিঠির বিভিন্ন অংশ, সম্পূর্ণ অংশটাই আমরা এখানে লিখব, মানে মূল বক্তব্যটা আমরা এখানে লিখব। লেখার পর আমরা যখন লেখা, চিঠি লেখা শেষ করব তখন আমরা বিদায়সূচক বাক্য ব্যবহার করব। পাঁচ নম্বর হচ্ছে পত্র লেখার নাম, যে পত্র লেখকের নাম, পত্র লেখকের নাম যখন লেখ, তখন যে পত্র লেখক, যে চিঠিটা লিখছে তার নাম থাকবে এবং স্বাক্ষর থাকবে এখানে। আর শেষ, শেষ হচ্ছে চিঠির খাম। এই চিঠি কি তোমার শিক্ষার্থীরা তোমার অবশ্যই জানো যে খাম ছাড়া তো চিঠি যায় না বিভিন্ন জায়গায়, এই জন্য চিঠির খামটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই খাতার মধ্যে খামটা আঁকো না, কিন্তু তোমাদের এই খামটা অবশ্যই দিতে হবে। খামের মধ্যে কিন্তু আলাদা নাম্বার দেওয়া থাকে। এখন খামের মধ্যে তোমরা কী কী লিখবে দেখো, প্রথমে আছে প্রেরক, এরপরে হচ্ছে প্রাপক, প্রাপক যে পাবে তার ঠিকানা এই পাশে থাকবে, আর যে লিখবে চিঠিটা সে হচ্ছে তার ঠিকানা এখানে লিখতে হবে। পূর্ণাঙ্গ ঠিকানা লিখে তোমরা ডাক টিকিট ব্যবহার করবে, এইভাবে চিঠি দিতে হয়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের চিঠিটা অংশটা ছক করে দেওয়াতে তোমাদের বুঝতে অবশ্যই কোনো অসুবিধা হয়নি। এখন তোমাদের বাড়ি কাজ থাকবে, বার্ষিক পরীক্ষা শেষে কীভাবে সময় কাটাতে চাও তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এই পড়াটা তোমাদের বাড়িতে পড়ে নিবে। তাহলে আজকে আমাদের পড়া থাকবে কী কী, উদাহরণ, বিরাম চিহ্নের একটা উদাহরণ দিয়ে দিলাম, বিরাম চিহ্নের ব্যবহার শেখার জন্য উদাহরণ দিয়ে দিলাম, এটা শিখবে, আর বাড়ি কাজ রচ এই পত্রটা শিখে নেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।